নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল শনিবার চারটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখতে পাচ্ছি। কোন এই সৌভাগ্যশালী চারটি রাশি, আমি তো সেই রাশিগুলোর নাম জানাবো। তার আগে আমি একটি কথা বলবো, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। কেটে কেটে ভিডিওটি দেখলে অনেক কিছু মিস করে যেতে পারেন, কারণ আজকের এই আলোচনাটা অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে। এবং প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং কোন এই সৌভাগ্যশালী রাশি আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আমি বিস্তারিত আলোচনা করব। আগামীকাল 10ই ফেব্রুয়ারি 2024। দেখুন, আমি প্রতিদিন আপনাদেরকে বলি যে চারটি গ্রহ রাহু শুক্র বুধ শনি আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে এবং সর্বোপরি আপনাদের ভাগ্য। দেখুন, আমাদের ভাগ্যের উপর কিন্তু সম্পূর্ণ নির্ভর করে, কারণ ভাগ্য ব্যতীত আমাদের জীবনে কিন্তু কিচ্ছু হয় না। একটা কথা আছে, ভাগ্য যদি সাথ দেয় কিনা, যে কোনো কাজ খুব সহজেই কিন্তু হয়ে যায়। আর ভাগ্য যদি বিড়ম্বনা হয় কিনা, যে কোনো কাজে বাধা কিন্তু আসে। তাই আমি বারবার বলি, ভাগ্যভাবকে স্ট্রং করুন। এবং কলিযুগে যে গ্রহটি হঠাৎ প্রাপ্তি ঘটিয়ে থাকে বা আকস্মিক প্রাপ্তি ঘটিয়ে থাকে, লটারি, শেয়ার বাজার, বিজনেস, যে কোনো দিক থেকে, এটা হচ্ছে রাহু গ্রহ। তাই যাদের জন্মকুণ্ডলিতে দেখছেন রাহু গ্রহ দুর্বল রয়েছে, দেখা যাচ্ছে রাহু আপনার জন্মকুণ্ডলিতে নেগেটিভ রয়েছে, কি করবেন? রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, কারণ রাহু কলিযুগে চটজলদি অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, দেখবেন অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে। অর্থাৎ দীর্ঘদিন আপনাদের বাধা আসছে, সেই বাধাটা কাটবে। অর্থাৎ এটা একটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাপোর্ট কিন্তু এই রাহু রক্ষা কবচ আপনাদেরকে কিন্তু দিবে। এবং যাদের দীর্ঘদিন ধরে হচ্ছে না, আমি বারবার বলবো, বার্থ চার্ট রিফরমেশান, এই বার্থ চার্ট রিফরমেশানটা অবশ্যই আপনারা করুন। এবং পাশাপাশি আপনারা একটি কাজ করুন, যে আপনাদের জন্মছকে এই চারটি গ্রহের পজিশান কেমন রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করুন। এবং পাশাপাশি আপনারা অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। এবার আসি যে চারটি রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। দেখুন, প্রথম যে রাশির নাম আমার কাছে উঠে আসতে চলেছে, সে রাশির নাম হচ্ছে মকর রাশি। মকর রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। আপনাদের আগামীকালের যে সময়টা দেখা যাচ্ছে, 10টা 31 মিনিট থেকে 11টা 4 মিনিট পর্যন্ত আপনাদের সময়টা শুভ। আপনাদের টার্গেট নাম্বার 9 আগামীকালের জন্য। এবং আপনাদের আগামীকালের যে শুভ রং রয়েছে সেটি হচ্ছে লাল। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার বৃষ রাশি। যে রাশির নাম উঠে আসতে চলেছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল যে কোনো দিক থেকে, আপনাদের বিজনেস থেকে হোক, লটারি থেকে হোক, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন, ব্যবসাতে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তির জায়গা কিন্তু ভালো রয়েছে। অর্থাৎ আপনাদের আগামীকালের যে শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সকাল 9টা 45 মিনিট থেকে 10টা 20 মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। 10টা 45 থেকে 9টা 20 মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ, বৃষ রাশি। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের আগামীকালের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল 10টা 50 মিনিট থেকে 11টা
25 মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর একদম শেষ রাশি অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে, সেই রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল রয়েছে। আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটা দেখা যাচ্ছে 3 এবং 1। আপনাদের শুভ সময় সেটা 11:04 থেকে আপনার 11:54 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ এই চারটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। দেখুন, আমি একটি কথা আবারও বলছি, যারা ভিডিওগুলো দেখছেন একবার ব্যক্তিগত জন্মছক একবার বিচার করে নিন, আপনাদের জন্মছকে গ্রহের অবস্থানগুলো কেমন রয়েছে, তার জন্য কি প্রতিকার প্রতিবিধান করতে হবে, তার জন্য আপনাদেরকে কি করণীয় রয়েছে, সমস্ত কিছু একবার আপনারা পরামর্শ করুন। দেখবেন অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের প্রবল থেকে প্রবলতর কিন্তু হবে, আমি খুব দায়িত্বের সাথে বলছি। দেখুন, যারা ভিডিওগুলো দেখছেন যে কৌশিকদা আমার রাশির নাম রয়েছে কেন হচ্ছে, দেখুন সেম রাশি প্রচুর মানুষ রয়েছে, প্রত্যেকেরই কি অর্থপ্রাপ্তি হয়, প্রত্যেকেরই কি আগামীকাল হাতে প্রচুর অর্থ আসবে, এটা কখনো না। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে, যদি আপনার জন্মছক পারমিট করে, যদি আপনার দশা মহাদশা পারমিট করে, তবেই আপনার কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু দেখা যাচ্ছে। কারণ অনেকেরই একটাই প্রশ্ন যে কৌশিকদা আমার কবে অর্থপ্রাপ্তি হবে, তার জন্যে কিন্তু গ্রহের প্রতিকার করতে হবে। চাঁদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, তাতে কি হবে রাহুর ক্ষমতাটা বাড়বে, তাতে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। অবশ্যই আপনারা আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। নমস্কার, ধন্যবাদ।